চৌদ্দগ্রাম সার্বজনীন দুর্গাবাড়ি সংসদের উদ্যোগে হয়ে গেল বাৎসরিক মত বিনিময় সভা এবং কৃতি সন্তান সম্মাননা অনুষ্ঠান। সংসদের সভাপতি সঞ্জয় বঞ্জ জিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব দাসবাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শঙ্কর চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য কিশোর ভঞ্জ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিজয় কৃষ্ণ দাস, উজ্জ্বল শুক্ল দাস, মিঠু চক্রবর্তী, রুবেল দাস, শিমুল ভঞ্জ, সাজীব ভঞ্জ, মিলন পারিয়াল সহ বিদগ্রাম সার্বজনীন দুর্গাবাড়ি সংসদের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে স্বর্গীয় গণপতিতে এবং সকল প্রয়াতদের স্মরণে শোক জানানো হয়। এই দেহ কি হবে, মিশে যাবে কিসের সাথে? মাটির সাথে। শুধু রইবে কি? ওই যে গণপতিতে তার দেহটা মিশে গেছে, কিন্তু আজকের এই গ্রামে এলাকাবাসী ওনাকে কি করছে, ওনার যে কাজগুলো ছিল সেই কাজগুলোকে নিয়ে আজকে কি করছে, স্মরণ করছে। এটাই এই গ্রামের উদীয়মান তরুণ সমাজ করছে, তাদেরকে সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। অতিথিরা তাদের বক্তব্যে সার্বজনীন দুর্গাবাড়ি সংসদকে আরো শক্তিশালী এবং সকলে মিলে সুসংগঠিতভাবে কাজ করার মতামত ব্যক্ত করেন। আমি এই উদীয়মান তরুণ সমাজকে একটু অনুরোধ জানাবো, আজকে যেমন প্রান্তকে আপনারা সম্মাননা স্মারক প্রদান করছেন, ঠিক এই গ্রামে যারা সমাজ উন্নয়নে হয়তো সে বড় কোনো পজিশনে নাই, কিন্তু সমাজের কর্মকাণ্ডে তার যে অবদান, তাকে ছাড়া এই শ্মশানে কাজ হচ্ছে না, তাকে ছাড়া গ্রামের কোনো অনুষ্ঠান, গরিবের বাড়ির কোনো অনুষ্ঠান হচ্ছে না, তাদেরকেও যদি একটু সম্মানিত করতে পারেন তাহলে আমার মনে হয় এদেরকেও অনেক একটু উৎসাহিত করতে পারেন, এরাও আরো অনেক এগিয়ে আসবে। বরকালে উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অশোক কুমার ভঞ্জ, তার আত্মার সদ্গতি কামনা করি। আসলে উনি আমাদেরকে এই বিদগ্রাম দুর্গাবাড়ির সংসদটা পরিচালনা করে গিয়েছেন বিদায়, আজকে আমরা সবাই এখানে একটা অনুষ্ঠান করতে পারতেছি। আমরা প্রিয় আমাদের শ্যামা পূজা, আমরা পুরো বাংলাদেশের মধ্যে আমাদের এই শ্যামা পূজার জন্য সবাই একটা বলে কি অশোক ভঞ্জের পূজা, এই উনি আসলে আমাদেরকে এই বিদগ্রাম দুর্গাবাড়ির সংসদটা পরিচালনা করে গিয়েছেন বিদায়। আজকে আমরা আমাদের ছোট ভাই পান্তভঞ্জকে আমরা সম্মান দিচ্ছি এবং যারা জিপিও পাইক পেয়েছে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। সবাই আমরা তো আছি, সবাই মিলে যা যেরকম অনুদান করতে পারে, এক টাকা দেন দশ টাকা দেন সবাই মিলে করবো, আমরা যেন দুর্গা পুজো রাখে এরপর তাদের করতে পারি, এখানে যা কিছু লাগে যা কিছু করতে হয় সবাই মিলে দুর্গা আমাদেরকে সবাই সাহায্য করবেন। বিদগ্রাম দুর্গাবাড়ি সংসদ নামটা এই এলাকাকে আরও আলোকিত করবে, এই আলোচনী করুক আমাদের সমাজে, আমাদের ছোটো ছোটো ভাই বোনদের মাঝে। তোমরা তোমাদের জায়গা থেকে আমাদের জন্য আশীর্বাদ করবে, আমরা যাতে আগামী আরও সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি। এরপর এলাকার কৃতি সন্তান সম্মাননা দেওয়া হয় সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর প্রান্ত ভঞ্জ এবং এসএসসিতে জিপিএ 5 পাওয়া এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে। এই সময় অতিথিদের হাত থেকে তারা সম্মাননা স্মারক গ্রহণ করেন। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি আমার কর্মজীবনে অর্পিত দায়িত্বগুলো সততা এবং নিষ্ঠার সহিত পালন করতে পারি। এরপর বিদগ্রাম সার্বজনীন দুর্গাবাড়ি সংসদ থেকে উপহার দেওয়া হয় বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের শিক্ষার্থী এবং এলাকার খুদে খেলোয়াড়দের মাঝে। সবাই ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের শিক্ষার্থীবৃন্দ। সবার এখানে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার জীবন যেন গীতার আলো আলোকিত হোক এবং মা দুর্গা মায়ের চরণে প্রার্থনা জানাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।